عليكم ورحمة الله وبركاته. حامدا مصليا ومسلما أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاستقم كما أمرت، صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. আমার স্নেহের মরা ফজল হক সাহেব, আব্দুল হক সাহেব, আব্দুল হাকিম সাহেব, সবাই যারাই এটা পরিচালনা করতেছেন, ওরা ছোট থেকে সংগঠন করেছেন, সত্যব্য কি বক্তব্য, আমরা বক্তব্য দিতে দিতেই তো আমাদের দাঁড়ি পাত্র। আমার উস্তাদ মুকাররম আল্লামা নঈম সাহেব কিবলা দামত আলাইহি ফিযহুল জারিয়া, যিনি আজ সুন্নিয়তের এই ক্রান্তিনগরে আমাদের ডুবু ডুবু এই জাহাজকে আবার ধরে তিনি উদ্ধার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওনার জন্য হায়াতে চৌধুরী দরখাস্ত করতেছি, আমিন। ঠিক এই মুহূর্তে, বর্তমান চলমান মুহূর্তে, আরে সুন্নাত ওয়াল জামাত যেখানে বরবাদ হয়ে যেত, সে অবস্থায় হুজুর অবস্থা বুঝে দায়িত্বটা নিয়েছেন, এই জন্য হুজুরকে ধন্যবাদ। কোন ভাষায় জানাবো সেটা বুঝতে পারছি না, আমি আরজ করছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, যেহেতু আমরা রাজধানীতে এসেছি, বিভিন্ন প্রান্ত থেকে হজরত ওলামায়ে কেরাম আপনারা তো শিখেছেন, আজকে যারা এসেছেন অধিকাংশ বলতে গেলে হাতে না দুই একজন হয়তো আলেম নন হতে পারে, নয়তো সবাই কিন্তু মাদ্রাসা পড়ুয়া, সবাই আলেম, মাদ্রাসার প্রিন্সিপাল কিংবা মাদ্রাসার সাথে সম্পৃক্ত হজরত ওলামায়ে কেরাম আপনারা এসেছেন। আমি অবস্থার কারণে একটা আয়াতে কারিমার একটা অংশ বিশেষ তিলাওয়াত করেছি, সূরা হুদ 12 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় আয়াতটা রয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোন আদেশ, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে, এই আদেশগুলো কি আপনার উপর কোন আদেশ কঠিন মনে হয়েছে? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ একটা আদেশ কঠিন মনে হয়েছে, ওটা হলো ফাসতাকিম কামা উমিরতা, অর্থাৎ যে দায়িত্ব নিয়েছি সেই দায়িত্বের উপর অটল থাকো। রাসূল বলছেন, আল্লাহর এই হুকুমটা আমার কাছে কঠিন মনে হয়েছে, সবচেয়ে কঠিন হুকুম ফাসতাকিম কামা উমিরতা। আজ শপথ নেওয়া হলো, আরে সুন্নাত ওয়াল জামাতের সংগঠন বিগত 23 তারিখে ঘোষণা করা হলো আজকে অভিষেক, আমি শুধু এতটুকু বলবো ফাসতাকিম কামা উমিরতা, কারণ অনুকূল বাতাস নাই আমাদের জন্য, আমাদের জন্য প্রতিকূল আবহাওয়া সর্বত্র আমাদের পেছনে আশেপাশে ঘুরতেছে, শয়তান যেমন বলেছে লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া মিন আইমানিহিম ওয়া মিন শামাইলিহিম, চতুর্দিকে ঘুরে শয়তান আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, করেছে, করতে থাকবে। খান্নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, বিভ্রান্তকারী কেবল জিনের শয়তান নয়, জিনের সামনে যারা খান্নাসের মধ্যে মিনান নাস যারা তারাই মারাত্মক, কারণ এরা যেই পোশাকে, যেই টানে, যেই টোনে, যে গানে আজ মানুষকে বিভ্রান্ত করতেছে, তারা আমাদের সমাজে আমাদের চাইতে অগ্রসর। এজন্য আমার এক মুরব্বী বলেছেন, তাদেরকে হাতে ধরে পায়ে ধরে, পায়ে কেন ধরব, কেন পায়ে ধরে তাদেরকে আনবো, অনুরোধ করছি পায়ে ধরে আনবো না, এখন কেন ধরে আনবো, কেন এই ধরনের করলো, এটা করলো কেন, সুন্নি মুসলমানদেরকে বিভ্রান্তির ভেতরে ফেললো কেন, কোন স্বার্থ সিদ্ধির জন্য করেছে, এদেরকে হাতে ধরে তো চাইলাম, অনেক চেয়েছে ছাত্র সেনার ছেড়ে লাগিয়ে, অনেক অন্য বিলয় করে
এদেরকে আমার পায়ে ধরবো, এদের পাখি ধরার মতো, এদের পাখি ধরার মতো যোগ্যতা রাখে। আমার যে মুরব্বি বলেছেন ওনাকে আমি হাত জোর করে বলছি, এটা ওনার ভদ্রতার কারণে উনি বলেছেন। কিন্তু আপনারা যারা আমার উস্তাদ মুকাররম সুন্নিয়তের বর্তমান একমাত্র আশা ভরসার স্থল, অন্য কাউকে দেখছি না যার মোকাবেলায় বাংলাদেশের জমিনে সুন্নিদের মধ্যে নয় অসুন্নি ওয়াহাবি বলেন, খারেজি বলেন, জামাতি বলেন, শিয়া বলেন, মওদুদি বলেন, একজন মৌলবিরত আল্লাহ মিশামুদুরের সামনে এনে যার করবার নেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে এটাই বলো, আল্লাহ তুমি আমাদেরকে অটল থাকার তৌফিক দাও। আমিন। যারা চলে গেছে তাদের জন্য দোয়া করতে পারি, আল্লাহ তাদেরকে সমাজ দাও, বুঝ দাও, তারা যেন আবার মূল ধারায় ফিরে আসে। ভুল বুঝতে পারা এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অটলতার তৌফিক দিন, আর যারা সামান্যতম বিভ্রান্তি করলেন আল্লাহ তাদেরকে বুঝার এবং তওবা করে ফিরে আসার তৌফিক দিন। আসসালামু আলাইকুম।